udah. Teka udah. Udah stagil lagi. Mong darse, udah. 5000 taka lagbo, 5000 taka. Jodi dite paros, tahole tor ami boyosko bhatar kat kore dibo. Edi. Apnar kaj shesh hoyeche. Wait koren ektu. Ki kaku? Ki jonno aisen? Mago, to buro hoye gechi. Cholte cholte koshto hoy. Ami er ago koyekbar aisilam, bujchen? আমার এই যে বয়স্ক ভাতার কার্ডটা একটু কইরা দেন না জান জান বয়স্ক ভাতা এমন করেন কেন রাস্তায় যান ভিক্ষা করেন গা ভিক্ষা করলে অনেক টাকা পাইবেন বয়স্ক ভাতা দিয়ে কি করবে আর বাইরে দিতে পারি না শরীরে আর মানায় না জান জান বয়স্ক ভাতা করে জান দেন না এমন করেন কেন বুড়ো হয়ে গেছি গা নিজে খাইতে পারি না নিজে চলতে পারি না জান তো কইরা দেন না কয়জনারে দিব আমরা বয়স্ক ভাতা সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই খালি আসে আপা একটু বয়স্ক ভাতা দেন আপা একটা বতনা দেন আর আপনার তো ইয়া দেন হচ্ছে ইয়া দেন সবকিছু দিতে হবে আপনাদেরকে দেন না সবারই তো করে দিছেন আমার একটু করে দেন অফিসে সুস্থভাবে বসতেই পারে খালি বিরক্ত করে বয়স্ক ভাতার জন্য জান তো দেন না এমন করেন কেন কাকু কথা শুনছেন 5000 টাকা লাগবে পাবেন এত টাকা কই থেকে দিমু 5000 টাকা বেশি ভিক্ষে করে পাই 150 টাকা 5000 টাকা আমি দেখছি কোন সময় ভিক্ষা করে বোদা বোদা টাকা আপনারা পান গুজাই গুজাই রাখেন সন্দিকের ভিতর আর আমাদের কাছে আসলে বেশি হয়ে যায় নাটক কত করবেন জান তো চাচা জান দেন না একটু করে দেন না আরে কাকু আমি কতবার বলবো আপনারা জান তো এই যে এটা দিয়ে একটু করে দেন এডি তাই এই নাকি বেরো কই একটা টাকা মাত্র 200 টাকা ফাইজ আমি শুরু করছো এনে শ্যামন সাহেব একটু বয়স্ক ভাতার কার্ডটা একটু করে দেন না বা তুমি বয়স্ক ভাতা তো এনে মনে করো কি কম মামুর বাড়ির একবার আবদার হ্যাঁ গাছে জাকি দিলি বয়স্ক ভাতা বটট বটট করে পড়া জায়গা যা বেরো যা ফাইজ আমি শুরু করছো এনে জান তো যা বেরো শ্যামন সাহেব এমন করেন কেন দেন না শ্যামন সাহেব এরকম করেন কি লাগা বাইরে বি তুই হ্যাঁ ফকির সাথে তুই আমার পরে গুজে পারতি তুই আমার অফিসের ভিতরে দুঃখ সুখ লাগা দুনিয়ার বান্ধি আরে তুম গলিগাই তুম মতো মানুষের লিগে ইউনিয়ন পরিষদে যায় বসমু এটাও আমি সময় পাই না গেলি হয়েছে আমার গিরা ধরে কি পাইছো আমারে কি পাইছো আমারে তোরা হ্যাঁ কয়দিন পরে আয় কবিছে কয়দিন পরে আয় কবিছে আমি সব আমার টয়লেটের বোধ না রাখি না দেন এটা সারা আর কি কবি হ্যাঁ এটাও তো কইতে পারো তোরা জানো না মেম্বার চেয়ারম্যান সাহেব কয়দিন পরে বলবো আমার ফাঁসাটা একটু মালিশ করে দেন এই চেয়ারম্যান কি তগলি হইছিলাম আমি এই তোর বোর্ড আমি চেয়ারম্যান হইছি তোর বোর্ড হইছে আমি চেয়ারম্যান হ্যাঁ বোর্ড তো দিছি আমনে রে বোর্ড তো দিছি আমনে রে ফাজিল কত চেয়ারম্যান কে বোর্ড দিয়ে আইছস বোর্ড তো দিছি আমরা তোর মতন ফকিরের বোর্ড আমি পাস করছি হ্যাঁ এই বেটা কত কষ্ট গেল লিগা আমার একটু কাটটা খাবে জানো জারস খাচ্চরের বাচ্চা কয়বার গেছি তোরা এতে যাইতে আরে দাঁতটা দিয়ে বের কর কেটি উড়া টেকা উড়া এই বেটা তুই যে বয়স্ক ভাতা করতে করতে আমার অফিসের ভিতরে ঢুকছস হ্যাঁ টাকা আছে তোর কাছে টাকা আছে 5000 টাকা লাগবে 5000 টাকা যদি দিতে পারোস তাহলে তোর আমি বয়স্ক ভাতার কাট করে দেব কম বলছিস না চেয়ারম্যান সাহেব কমই তো কইছেন আপনি এটাও দিতে পারে না এত টাকা কই থেকে দিম এত টাকা যদি না দিতে পারছিস উড়া 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 টেকা উড়া উড়াস না গিল্লিগা মং ধরছে উড়া বাইরো আইডি উড়লে বাইরো বাইরো ফকিরের বাচ্চা ফকির উনি আর বান্তি বুন্তি টাকা নিয়ে আসে হ্যাঁ কয়টা কয়েন নিয়ে আসছে আরে আপনি কি করেন ফকিনি ফকিনি যে ঢুকিয়া গেলে বছর করে আপনি কি করেন কত করব চেয়ারম্যান সাহেব সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই আসে খালি ভিক্ষু কর মতো আপনি জানেন না আমি ব্যস্ত থাকি হ্যাঁ ইউনিয়ন পরিষদের কাজগুলো আমি এই জায়গায় বসে করি এটি কইরা দেয় কেন আমাকে হ্যাঁ কাকু জান 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 মন্ত্র মন্ত্র দেন না এটা দিয়ে একটু কইরা দেন এই বেটা একটা থাপর খাইছিস তোর হয় নাই এমন কিন্তু তোর যে ডাক দিমু আমি ডাকটা কিন্তু পোলা বাইন্দা তোর বাই করে দিমু তুই বাইরে আমরা গরিব মানুষ কি ভাত খামো না একটা আকু বয়স্ক বাতার কাট নাই কত একবার হুনেন এই সেন্টুকো সেন্টুরে ধরে বাইকর মাত্র কয় একটা বয়স্ক বাতা আছে কাট আছে এডি 10-15000 টাকা নিচে কাউরে দিব না আরে ওরে কি দিমু আমার আত্মীয় স্বজনটাই তো আমি দিতে পারতাছি না বয়স্ক বাতার কাট
আমার ওই যে আমার ওই চাচাটা ব্যবসা করতে এখন ব্যবসা করে না এর পোলা বাইনে ভয় ব্যবসা দাবাতি দেয় এই চাচার এক আমারে কয়ে গেছে একটা বয়স্ক ভাতার কার্ড দিতে ওরে যদি আমি বয়স্ক ভাতার কার্ড দিই আমার কাকার আমি কি দিমু হ্যাঁ এই ফকিরনি বাইরো পাঁচটা ভিক্ষা করলো বয়স্ক ভাতা থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে এই টাকাটা দিয়ে দেন না কাকু আমার মাথা ঠিক আছে নি দুনিয়ার বাউন্টি বুন্টি টাকা নিয়ে এসে নেই এই চেয়ারম্যান অফিসে আমাদের কোনো মান সম্মান নাই কি মনে করে আমাদেরকে এটা নিয়ে করে দেন তোমার আসলে থাপড়ানো দরকার ভাইরা ভাইরা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি চাই স্যার আপনি এখানে কেন স্যার সমস্যা কি আসসালামু আলাইকুম না কোনো সমস্যা না স্যার এই বয়স্ক ভাতার জন্য এরা পাগল করে ফেলতে স্যার নাই তো কার্ড আমি কোত্থেকে দিব স্যার আপনি বলেন স্যার আমি একটা মানুষ আমি কয়টা বয়স্ক ভাতার কার্ড পাইছি আপনি বলেন একটা চেয়ারম্যানের বরাদ্দ কয়টা কার্ড বলেন আমি কোত্থেকে দিব এগুলা শেষ বলা জি স্যার চিনেন ওনাকে চিনেন আরে ওই রাস্তায় ভিক্ষা করে আমার কাছে কার্ড থাকলে স্যার আমি অবশ্যই ওনাকে দিতাম স্যার বিশ্বাস করেন স্যার আমার ওনাদের জন্য বুকটা ফাইটা যায় স্যার কিন্তু আমি দিতে পারতেছি না স্যার এই জন্য আমি কি বলবো অনেক হয়েছে থামেন কাকু আবার এই ম্যাডাম কোয়াইট এতক্ষণ পর্যন্ত যা করলেন সব ভিডিও হয়েছে শুধু আপনার এই দুর্নীতি ধরার জন্য উনি এই বেশে আসছে কি বলেন স্যার এটা আপনার মতো লোক চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা রাখে না আমি আগামীতে বিশেষভাবে অনুরোধ করব যেন আপনাকে কোনো অবস্থায় নমিনেশন না দেয় স্যার সরি স্যার ভুল হয়ে গেছে সরি বলে লাভ নাই স্যার স্যার সরি বলে লাভ নাই এখানে বলেন বয়স্ক ভাতা করতে টাকা লাগবে জি না স্যার মেম্বার সাহেব স্যার ভুল হয়ে গেছে বসেন স্যার ওইখানে বসেন সাইড দেন আপনি না না সরি দাঁড়ান এত স্যার প্লিজ এত অস্থির লাগবে না বয়স্ক ভাতার কাট করতে আপনাদেরকে কেন টাকা দিতে হবে না স্যার আমাদের টাকা দিতে হবে না স্যার অল্প স্বল্প খরচ আছে আপনারা মানে প্রতিষ্ঠানগুলিকে নাফাক বানায় ফেলছেন ধ্বংস করে ফেলছেন আগে তো ইউনিয়ন পরিষদে মানুষ আসতো এখন মানুষ আসেও না ত্রাণও তো পায় না ঠিক মতে পায় স্যার আমরা কোত্থেকে দেবো আমরাও তো পাই না ঠিক করে পান না না স্যার আমাদের প্রতি বছর বাজারে আপনাদেরকে ত্রাণ পাঠায় না সব টাকে টাকে নিয়ে কি করেন বিক্রি করেন স্যার যতটুকু পারেন আবার কথা বলেন লজ্জা থাকা উচিত এখানে বসেন এই চেয়ারে কেন বসছেন জানেন এটা হচ্ছে সমুদ্রের সাথে এটার সাথে লিঙ্ক করাই দিয়েছেন টেকার বস্তা বান্ডিল বান্ডিল স্রোতের মতো আসবে এই কারণে চেয়ারম্যান হন আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি আপনারা বসেন আপনারা খাইয়ে তো শেষ করতে পারেন না গরিব মানুষ কি খাবে একটা বয়স্ক ভাতার কাট করতে আপনাকে টাকা দিতে হবে তাও 5000 টাকা হোয়াট ইজ দিস এর কি কোনো সিস্টেম আপনি উপর লেভেল পর্যন্ত ওনাদের নামে কমপ্লেন দিবেন আপনার মতো বা আপনাদের মতো লোক চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখা কোনো কথা বলবেন না দুর্নীতিবাজ আপনারা মারাত্মক দুর্নীতিবাজ আপনাদের চরিত্র নষ্ট হয়ে গেছে দুর্নীতি করতে করতে চাউল বিক্রি করেন আটা বিক্রি করেন তেল বিক্রি করেন খাইতে খাইতে পেটটা পর্যন্ত বড় করে ফেলছেন এত লোভ কেন আপনাদের এই হযরত ওমরের কাহিনী জানেন হযরত ওমরের শাসনামলে কি করছিল মানুষ না খাইয়া ছিল না উনি না খাইয়া ছিলেন কিন্তু মানুষ না খাইয়া ছিল না বাড়িয়ে বাড়িয়ে ঘুরতেন সারা জাহানের বাদশাহ ছিলেন উনি আর আপনি একজন মুসলমান হইয়া উমরের চরিত্র আপনাদের ভিতরে আছে আপনাদের চরিত্রের ভিতরে কুত্তার চরিত্র ঢুকে গেছে চরিত্র ভালো করার জবাব দিবেন না হাসার ময়দানে এই যে টাকা টাকার প্রতি আপনাদের এত লোভ কেন এ একটা মানুষ কত ঘুর কত চুরি করতে পারে দুর্নীতি করতে পারে আপনারা এতটা নিকৃষ্ট চাউলের বস্তা পর্যন্ত পানির নিচে লুকায় রাখেন টিন লুকায় রাখেন অথচ মানুষ না খায়া থাকে সব বায়োডাটা আপনাদের রেকর্ড করেছে এতক্ষণ যা করছেন না এই যে ক্যামেরা দেখছেন স্যার প্লিজ স্যার কিছু করার নাই কোনো কিছু করার নাই আর হবে না স্যার আপনা আর করা লাগবেও না একদম উপর লেভেল পর্যন্ত যাবে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনারা আমার মতো একজন মানুষের সাথে এই ধরনের আচরণ করেন তার থেকে নিম্ন শ্রেণীর মানুষ যারা যা খুব কষ্ট করে তাদের সাথে কি ধরনের আচরণ করেন এটা মোটামুটি আমরা বুঝতে পারছি নির্বাচনের সময় এমন সুন্দর সুন্দর কথা বলে স্যার মনে হয় যে মধুপুর তো টপ টপ করে আর এই যে উনি কিছুদিন আগে টিনসেট বাড়ি ছিল আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে এখন পাঁচতলা বাড়ি
উনি তো গাড়ি কিনছে কিছুদিন পোশাক দেখেন না 26 লাখ টাকা পোশাকের গেটআপ দেখেন না হ্যাঁ দেখেন না সব গোল্ড এত টাকা আসে কোথা থেকে ঘুষ খায় কয় টাকা বেতন পান কয় টাকা পান অথচ বাড়ি গাড়ি করে ফেলছেন চুরি করে করে আল্লাহর কাছে জবাব দিতে হবে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন চলেন মসজিদের টাকা পর্যন্ত মাইরা খায় না চলেন নেক্সট টাইম আপনাদের মতো দুই নাম্বার লোক অন্তত চেয়ারে যেন বসতে না পারে সেটা ব্যবস্থা হবে বদমাইশ ভাব দেখেন না মহিলা বিষয়ক মন্ত্রী আর কি